বেড়েছে মোবাইলের ব্যবহার, কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি পুতুল নাচ। পুতুল নাচের শিল্পকে ধরে রাখতে বইমেলায় আয়োজন করা হয় এই উৎসব। স্বরূপনগরের চারঘাটে এই উৎসবের আয়োজন করা হয়। পুতুল নাচের উৎপত্তি কোথায় তা নিয়ে রয়েছে নানা মত। অনেকে মনে করেন এদেশেই পুতুল নাচের উৎপত্তি, আবার অনেকের মতে পারস্য দেশে উৎপত্তি কাঠের এই পুতুল নাচের। তবে আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দে এদেশে ছায়া পুতুলের নাচ শুরু হয়েছিল বলে জানা যায়। পুতুল নাচের উৎপত্তি যে দেশেই হোক না কেন, এর প্রাচীন ইতিহাস রয়েছে। যদিও গ্রাম বাংলার তথা গ্রামীণ ভারতের এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ক্রমেই হারিয়ে যেতে বসেছে। শুধুমাত্র চিত্ত বিনোদন নয়, একসময় যে কোনো রকম সচেতনতামূলক প্রচার ও লেখাপড়ার অন্যতম চিত্তাকর্ষক হাতিয়ার হয়ে উঠেছিল পুতুল নাচ। বর্তমান মোবাইল ও আইফোনের যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি এই পুতুল নাচ, যার কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্পের সাথে যুক্ত বহু মানুষ। গ্রাম বাংলার প্রাচীন এই লোকসংস্কৃতিকে বাঁচাতে এগিয়ে এলো স্বরূপনগরের চারঘাট রেনেসাঁস সাংস্কৃতিক চক্র। সংগঠনের পক্ষ থেকে এবারের বইমেলার থিম পুতুল নাচ। বইমেলায় পরপর 7 দিন প্রদর্শিত হবে পুতুল নাচ। নদিয়া জেলার পুতুল নাচ শিল্পীদের দ্বারা ফুটে উঠবে প্রাচীন এই ঐতিহ্য। শিল্পীদের হাতের শিল্পকলায় প্রাণ পাবে কাঠের পুতুল, শৈশব ফিরে পাবেন অনেকেই। উদ্যোক্তাদের দাবি, শিশু মনের বিকাশের পাশাপাশি তাদেরকে মোবাইলের হাত থেকে বাঁচানোই আমাদের একমাত্র লক্ষ্য। বাঁচবে শিশু মন, বাঁচবে প্রাচীন লোকসংস্কৃতি। আমাদের সময়টা পাল্টে গেছে, এখন পোস্ট গ্লোবালাইজেশন পিরিয়ড, হাতে হাতে মোবাইল থাকবে, এটাই স্বাভাবিক। টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি এগিয়ে গেছি, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অভিভাবকদের কোথাও ছোটবেলা থেকে যদি আমরা ছেলে মেয়েদের কোথাও বই পড়ানোর অভ্যেস একেবারে না করতে পারি, তাহলে কিন্তু জ্ঞানার্জনটা সম্ভব নয়। হয়তো পড়াশুনো হতে পারে, কিন্তু জ্ঞানার্জন হবে না। অর্থাৎ জ্ঞান অর্জন করতে গেলে বই পড়তেই হবে। বাবা মারা এখন সহজে ছেলে মেয়েদের কী করে এনগেজ করে দিয়ে বাবা নিজেদের কাজটা করবে এটা করেন। আমি বলবো অভিভাবকদের অনেক বেশি যত্নশীল হতে হবে। পুতুল নাচ দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ছাত্রী প্রজ্ঞা ব্যানার্জি জানায়, অনেকদিন পর পুতুল নাচ দেখতে পেয়ে ভালো লাগছে। সীমান্তের চারঘাটে পুতুল নাচ দেখতে বহু দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে কচিকাঁচারা, খুশি শিল্পীরাও। আগে গ্রাম বাংলায় ভালো প্রচলিত ছিল, বর্তমানে এই পুতুল নাচ হারিয়ে যাচ্ছে। এখানে নতুন শিল্পী আর জন্মাচ্ছে না, এই পুতুল নাচ শিল্পটা আস্তে আস্তে বিদ্রায় হতে বসেছে। দুর্গা পুজো, কালী পুজো, বিয়ে বাড়ি যে অনুষ্ঠানে আমাদের কল করলে আমরা সেখানে যেয়ে কিছু পয়সা বিনিময় করে থাকি। কাচ্ছ কেন পর্ব, কাচ্ছ কেন, বিনের চলে গেল, বাড়িটা যেন একেবারে শূন্য হয়ে গেল। হ্যাঁ, সবসময় সবাইকে হাসিয়ে রাখতো, আজ যেন বাড়িটা নীরব হয়ে গেল। খেত না পর্ব, ঠাকুর কাছে প্রার্থনা করো আমাদের বীরের জন্য মানুষের মতো মানুষ হয়ে আবার গায়ে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।